আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র আমাদের রবের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সকল নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা সবচাইতে বড় একটি নিয়ামত পেয়েছি আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে রাসুলকে পেয়ে আমরা ধন্য হয়েছি, আমরা সরল সঠিক পথের সন্ধান পেয়েছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, আমরা তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসুলের উপর, যিনি আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন, আল্লাহ তাআলার শিরকের পথ থেকে সতর্ক করে তার একাত্মবাদের পথ আমাদেরকে তিনি দেখিয়েছেন, সেই রাসুলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মসজিদ নববীর খুতবার অনুবাদ নিয়ে। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল বারি আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকের খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে সূরাতুদ্দোহা। সূরাতুদ্দোহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র। এই যে সূরাতুদ্দোহা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সেই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের একটি সুন্দর চিত্র অঙ্কন করেছেন। আমরা আজকের খুতবা থেকে সেই চিত্রটি সুন্দরভাবে জানতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে তা শোনার তৌফিক দান করুক, আর আমাকেও তা সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত খতিব সাহেব বলছেন যে কোরআনুল কারীমের একটি সূরা যা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে নাজিল করলেন। যে সূরাটি নাজিল হওয়ার পর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বেদনা ছিল সব দূরীভূত হয়ে গেল, অন্তর আনন্দে ভরে গেল। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুদ্দোহা। আর এর কারণটা কি? কারণ হলো একটি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি আসা বন্ধ হয়ে গেল। আর যখন বন্ধ হয়ে গেল তখন আরবের মুশরিকরা, কাফেররা তারা নানাভাবে তাকে তিরস্কার শুরু করে দিল, বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রব পরিত্যাগ করেছে, তার রব তার প্রতি রাগান্বিত হয়েছে, এই ধরন খারাপ মন্তব্য শুরু করে দিল। অপরদিকে আবার সাহাবাই কেরামগণ যারা ছিলেন তারা প্রতীক্ষায় আছেন যে কখন আবার ওহি নাজিল হবে। তো এই যে একটি কঠিন মুহূর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে ওহি বন্ধ হচ্ছে, চতুর্দিক থেকে তিরস্কার আসতেছে, ঠিক সেই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। যে সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই যে ভুল ধারণা, তাদের যে কুচিন্তা, এর প্রতিবাদ জানিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন যে অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। অদ্দোহা, দোহা একটি সময়ের নাম, তা হচ্ছে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সকালবেলা জোহর নামাজের কিছুক্ষণ পূর্ব পর্যন্ত, প্রায় 15 মিনিট পূর্ব পর্যন্ত, এই যে সময়কে, এই সময়কে বলা হয় আদ-দোহা। মুফাসসিরে কেরামগণ এই দোহা এটাকে তার উদ্দেশ্য করেছেন যে এটা পুরো দিনকেই বোঝানো হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কসম খেয়েছেন যে দোহার কসম, মানে পুরো দিনের কসম, ওয়াল্লাইলি এবং রাত্রের কসম, ইদা সাজা, যখন রাত সকল কিছুকে আচ্ছাদিত করে ফেলে, মানে অন্ধকারচ্ছন্নম হয় সকল কিছু। এরপর আল্লাহ তাআলা রাত এবং দিনের কসম খেয়ে বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে দেননি এবং তোমার প্রতি তিনি রাগান্বিত হননি। সুবহানাল্লাহ। এই যে কাফেরদের যে ভুল ধারণা ছিল যে মুহাম্মদের উপর
তার রব রাগান্বিত হয়েছে, তাকে পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, এই এই প্রতিবাদ করলেন আল্লাহ তাআলা রাত এবং দিনের কসম খেয়ে যে না, আল্লাহ রাব্বুল আলামিন মোটেও তোমাকে পরিত্যাগ করেননি, মোটেও তোমার প্রতি তিনি রাগান্বিত হননি। সুবহানাল্লাহ। এই সূরাটি নাযিল হওয়ার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা ব্যাপকভাবে প্রকাশিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যে অত্যন্ত প্রিয় একজন গোলাম এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন গোলামকে পরিত্যাগ করবেন যে গোলাম তাকে ভালোবাসে, তার কোরআন শোনার মাধ্যমে তিনি আত্মতৃপ্তি লাভ করেন, হৃদয়ের প্রশান্তি পান এবং যেই গোলাম তাকে ভালোবাসে। সুতরাং যেই গোলামের হৃদয় আল্লাহর দিকে জ্বলন্ত থাকে সেই গোলামকে আল্লাহ তাআলা কিভাবে পরিত্যাগ করতে পারেন? সুবহানাল্লাহ। তো সম্মানিত খতিব সাহেব এরপর বলেন যে এই যে আয়াতে কারিমা এর দ্বারা কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সম্বোধন করা হচ্ছে তা নয়, বরং এর দ্বারা সমস্ত নরনারী সকলকেই সম্বোধন করা হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে বিশ্বাস করে। কারণ যারা আল্লাহ তাআলাকে সত্যিকার অর্থে বিশ্বাস করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে পরিত্যাগ করবেন না, বরং তাদেরকে তিনি ভালোবাসবেন। এই মর্মে হাদিসে কুদসিতে এসেছে, যেমন বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া মা ইযালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু, যে একজন বান্দা নফল ইবাদত করার মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, এক সময় আমি তাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন বান্দা যখন আল্লাহ তাআলার ফরজ ইবাদতগুলো পালন করার পাশাপাশি সে নফল ইবাদতগুলো পালন করে আরো বেশি করে আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য, একসময় আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার গোলামি করি তাহলে আমরা পাবো আল্লাহ তাআলার ভালোবাসা। সুতরাং জীবনে যদি কখনো কোনো কিছু দুর্ঘটনা ঘটেই যায়, আমরা মনে করব না যে আল্লাহ তাআলা বুঝে আমাদেরকে পরিত্যাগ করেছেন, আমাদের ইবাদতের কোনো মূল্যায়ন তার কাছে নেই, এমনটি যেন আমরা ধারণা না করি। এরপরের আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে হে রাসূল, আখিরাতের জীবনটি আপনার দুনিয়ার জীবনের চাইতে উত্তম, অর্থাৎ আপনার পরবর্তী জীবনটি প্রথম জীবনের চাইতে হচ্ছে অধিক কল্যাণকর, অধিক উত্তম। এর মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে দুটো ব্যাখ্যা সম্মানিত খতিব সাহেব করেছেন, যেখানে একটি উদ্দেশ্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম যে সময়টি, এই সময়ের চাইতে শেষের সময়টি হচ্ছে অধিক কল্যাণকর, আর আরেকটি হচ্ছে যে দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হচ্ছে তার জন্য অধিক কল্যাণকর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্রমান্বয়ে ধাপে ধাপে তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করেছেন, তার দিনকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, তার সকল অবস্থাতেই আল্লাহ তাআলা সাহায্য করেছেন, এবং প্রতিদিন প্রতিক্ষণেই ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদাকে একের পর এক বৃদ্ধি করেছেন। এমনকি একসময় দলে দলে মানুষ ইসলামে তারা প্রবেশ করেছে, এই যে একটি অবস্থা। প্রাথমিক যুগে তার কষ্ট ছিল, কিন্তু শেষের দিকে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছে, তার দিন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। আর আরেকটি অর্থ হচ্ছে আখিরাতের, যে আখিরাতের জীবনটি তোমার দুনিয়ার জীবনের চাইতে কল্যাণকর, কেননা আল্লাহ তাআলা আখিরাতে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন তার নেক বান্দাদের জন্য। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসিতে বলেছেন, আ'আদাতু লি'ইবাদিয়াস সলিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি জান্নাতে, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারুন আলা কলবি বাশার, যে কোন দৃষ্টি শক্তি তা কখনো দেখে নাই, কোন শ্রবণ শক্তি তা কখনো শুনে নাই, আর কোন মানব হৃদয় তা কোন অবস্থাতেই কল্পনায়
জল্পনায় ইনি আসতে পারবে না, এমন সব নিয়ামত আল্লাহ তাআলা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে যে কি রেখেছেন এই বিষয়টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে তোমার এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন, পরবর্তী সামনে যে জীবনটি আসতেছে সেটা কিন্তু অধিক উত্তম, অধিক কল্যাণকর। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর কালীন সময়ে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তখন আল্লাহ তাআলা তাকে ইখতিয়ার দিয়েছেন যে আপনি কি দুনিয়াতেই জীবনযাপন করতে চান নাকি আল্লাহর কাছে যা আছে তা পছন্দ করেন, আল্লাহ সাক্ষাৎকে চান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের জীবনকে পছন্দ করেছেন, আল্লাহর কাছে যা আছে তাই তিনি অধিক পছন্দ করেছেন, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সত্যিকার অর্থে একজন মুসলমান যখন এই সমস্ত বাণীগুলো শুনে যে তার আখিরাতের জীবন অধিক কল্যাণকর, অধিক উত্তম, দুনিয়াতে তার ইমানের প্রথম জীবনের চাইতে শেষের জীবনটি হচ্ছে তার জন্য অধিক উত্তম, তখন তার ইমান আরও সুন্দর করার জন্য সে চেষ্টা করে, তার আমলকে সংশোধন করার জন্য সে উদ্বুদ্ধ হয় এবং তার ভিতরের অবস্থাকে সে আরও পরিশুদ্ধ, আরও অধিক সুন্দর করার জন্য সে আরও সচেষ্ট হয় এবং তার প্রতিটি মুহূর্তকে সে মূল্যায়ন করে থাকে, কারণ আখিরাতে তার জন্য ব্যাপক কল্যাণ রয়েছে এবং বর্তমানের চাইতে সামনের জীবন হচ্ছে তার জন্য অধিক কল্যাণকর। হে আল্লাহ, আমাদের জীবনটি যেন এমনটি হয় তুমি কবুল করে নাও, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সুবহানাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন কিছু দান করবেন, তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যা পেয়ে তুমি সন্তুষ্ট হবে, তুমি খুশি হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পার্থিব জগতে অনেক নিয়ামত দিয়েছেন, আখিরাতও দিয়েছেন, যা পেয়ে তিনি তো অবশ্যই সন্তুষ্ট হয়েছেন এবং আরও সন্তুষ্ট হবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন তাকে উচ্চ মর্যাদা, তাকে সমস্ত নবীদের উপর দিয়েছেন শ্রেষ্ঠত্ব, তার উম্মতকে করেছেন শ্রেষ্ঠ উম্মত, তাকে দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল করিম, তার শরীয়তকে করেছেন শ্রেষ্ঠ শরীয়ত সকল শরীয়তের উপর, তার সাহাবায়ে কেরামগণ হলেন শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামগণ, আর শরাফা আজওয়াজিহি তার স্ত্রীগণ হচ্ছেন শ্রেষ্ঠ স্ত্রী, আলহামদুলিল্লাহ। এভাবে দুনিয়াতে অসংখ্য শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর নিয়ামত দিয়েছেন যা গণনা করে আমরা শেষ করতে পারবো না। সুতরাং এসব কিছু পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তিনি সন্তুষ্ট হয়েছেন, আর আখিরাতে তার জন্য রয়েছে ব্যাপক পুরস্কার। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল করিমের সূরাতুল ফুরকানের 10 নম্বর আয়াতে ইঙ্গিত করেছেন, তাবারাকাল্লাযী ইনশাআ জাহাল লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সুবহানাল্লাহ। অতিব বরকতময় সেই মহান সত্তা যেই রব আপনাকে ইচ্ছা করলে দিতে পারেন এর চাইতে আরো সুন্দর জীবন, এর চাইতে আরো সুন্দর জীবন, আরো কল্যাণকর কিছু, তা হচ্ছে জান্নাত। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা ধারা, এত চমৎকার জান্নাত আপনাকে তিনি দিতে পারেন। এবং ওয়া জাহাল্লাকা কুসুর, আর তিনি চাইলে পরে আপনার জন্য তিনি বিশাল প্রাসাদ অট্টালিকার ব্যবস্থা করতে পারেন, সুবহানাল্লাহ। সুতরাং এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন যে আপনাকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা, এগুলো পেয়ে কিন্তু আপনি খুশি হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনকি আখিরাতে আল্লাহ তাআলা তাকে দান করবেন সুপারিশ করার একটি বিশেষ পাওয়ার, যেই সুপারিশ তিনি সমস্ত নবীগণের আগে তিনি পাবেন এবং সকল জান্নাতবাসীগণ তারা তার সুপারিশ পেয়েই জান্নাতে প্রবেশ করবে। এই যে সম্মান, এই যে এক সীমাহীন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাকে দান করবেন, এই সম্মান কিন্তু আর অন্য কারণেই। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইঙ্গিত করেছেন যে অচিরেই আল্লাহ তাআলা আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যা পেয়ে পড়ে আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আমার সম্মানিত শ্রোতামণ্ডলী, সম্মানিত খতিব সাহেব আরও বললেন যে এই যে আর-রিদা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত, আর-রিদা মানে সন্তুষ্ট চিত্ত থাকা, সন্তুষ্ট থাকা,
এই সন্তুষ্ট জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা থাকতে পারি, আমরা যা কিছু পেয়েছি তাহলে এটা হচ্ছে একটা বিরাট নিয়ামত। তাই সম্মানিত খতিব সাহেব বললেন যে এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দান করে থাকেন, এই যে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এবং আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করে দেন জীবনের সকল ক্ষেত্রেই। এটা হচ্ছে এমন গোলামকে দান করেন যেই গোলাম আল্লাহর দিকে এগিয়ে আসে। যখন একজন গোলাম আল্লাহর দিকে এগিয়ে আসে তখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। যখন আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা তাকে নিকটবর্তী করে নেন। আর যখনই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বা একজন গোলামকে যখন নিকটবর্তী করেন তখনই আল্লাহ তাআলা তার অন্তরে দান করেন সন্তুষ্টি। সুবহানাল্লাহ। এই যে সন্তুষ্টি দুনিয়াতে পাওয়া, এই সন্তুষ্টি যদি আপনার অন্তরে আল্লাহ তাআলা দান করেন তাহলে আপনার মনের মধ্যে যত দুঃখ যন্ত্রণা, যত পেরেশানি, যত অস্থিরতা, যত অনিশ্চয়তা, এগুলো সব কিন্তু দূরীভূত হয়ে যাবে। আপনার ভিতরে কোনো সংকটময় অবস্থা থাকবে না আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ভিতরের অবস্থা, আর এটা হচ্ছে দুনিয়ার একটি নিয়ামত যে দুনিয়ার ভিতরে দুশ্চিন্তা, বিষণ্ণতা, এগুলো সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। যখন আল্লাহ তাআলা আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার অন্তরে যখন আল্লাহ তাআলা সন্তুষ্টি দান করবেন, হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের অন্তরে তোমার সন্তুষ্টি দান করো এবং আমরা যেন জীবনের সকল ক্ষেত্রেই সব কিছুতে সন্তুষ্ট থাকতে পারি। স্ত্রী সন্তান পেয়েছি, ব্যবসা বাণিজ্য পেয়েছি, জ্ঞান পেয়েছি, যা কিছু পেয়েছি তা পেয়ে যেন আমরা খুশি থাকতে পারি, সন্তুষ্ট থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। এটা তো হচ্ছে দুনিয়ার পরিষ্কার যে চিন্তামুক্ত থাকা, আর আখিরাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা তো অবশ্যই ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া, সে একটি সন্তুষ্ট চিত্ত জীবনযাপন পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, এরপর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, যে এখানে সুন্দর একটি চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, যে আপনাকে কি আল্লাহ সুবহান ওয়া তাআলা এতিম অবস্থায় পাননি, অতঃপর আপনাকে আল্লাহ তাআলা কি আশ্রয় দেননি, দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি পথ হারা পাননি, অতঃপর আল্লাহ তাআলাই তো আপনাকে পথ দেখিয়েছেন। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র অবস্থায় পেয়েছেন, অভাবগ্রস্ত অবস্থায় পেয়েছেন, অতঃপর আল্লাহ তাআলা আপনাকে কি অভাবমুক্ত করেননি, আপনার দারিদ্রতা কি বিমোচন করেননি, করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যে শৈশবকালের অবস্থার একটা বিবরণ দিলেন, একটা চিত্র তুলে ধরলেন যে তিনি এতিম ছিলেন, তিনি আরবের মধ্যে একটা পথভ্রষ্ট পরিবারে একটি অন্ধকার পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন, আল্লাহ ওহির মাধ্যমে তাকে সরল সঠিক পথ দেখালেন, অভাবগ্রস্ত অবস্থা থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দিয়ে অভাব মুক্ত করলেন আলহামদুলিল্লাহ। তো সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাকে সাহায্য করেছেন। প্রাথমিক যুগে আবু তালিবের সহযোগিতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পত্তির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পত্তির মাধ্যমে সাহায্য করলেন, এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এবং তিনি যখন হিজরত করলেন মদিনা তখন কিন্তু মদিনার আনসারী সাহাবায়ে কেরামদের সকল কিছু দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন। এই যে আল্লাহ তাআলা জীবনের সকল ক্ষেত্রেই তাকে কিন্তু সাহায্য করেছিলেন, অথচ তিনি ছিলেন এতিম আর তিনি ছিলেন অভাবগ্রস্ত একজন মানুষ। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, কোন আল মাহমুম ব্যক্তি, কোন হতাশাগ্রস্ত ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি যদি তাকায় গভীরভাবে চিন্তা করে, এমনকি যে ব্যক্তি জীবনের বেঁচে থাকার পথ হারিয়ে ফেলেছে, কাটা বিছানো পথেই জীবনযাপন করছে, এই ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ধাপে ধাপে তার উপর যে সাহায্য আসার বিষয়টি যদি লক্ষ্য করে তাহলে কিন্তু তার ভিতরে বেঁচে থাকার স্বপ্ন জাগবে, সফলতার আশা জাগবে, তার সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে একজন গোলামকে সাহায্য করতে পারেন, সুতরাং আমাদের জীবনে কোনো হতাশা নেই, কোনো ব্যর্থতা তো আসতেই পারে না যদি আমরা আল্লাহর দিকে
ফিরে যাই, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যদি আমরা শিক্ষা নিই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাঈরা ফালা তানহার। ইয়াতীমের সাথে কোন অবস্থাতেই নিষ্ঠুর কঠোর আচরণ করবেন না, ওয়া আম্মা সাঈলা ফালা তানহার, এবং ভিক্ষুককে কোন অবস্থাতেই আপনি ধমক দিবেন না। আল্লাহু আকবার। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন, ওহিয়া নিদাউন লিকুল্লি মান আনআমাল্লাহু আলাইহি বিল জাহ বাদা আন কানা নাকিরা। এই আয়াত দ্বারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সম্বোধন করা হচ্ছে না, বরং আমাদের সকলকে ইঙ্গিত করা হচ্ছে যেন আমরা কেউ দুর্বলদের উপর জুলুম না করি, এতিম অনাহার কৃষ্ট সহ দারিদ্রতা সম্পূর্ণ ব্যক্তিদের উপর আমরা যেন কখনো অত্যাচার অনাচার না করে থাকি, বরং তাদের প্রতি যেন আমরা নরম ও কোমল আচরণ করি, দয়ার হাতকে সম্প্রসারিত করে দেই। এটাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, মানে আমাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন। এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি সর্বশেষ আয়াত এই সূরাত উদ্দোহায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কথা বলছেন যে ও আম্মা বিনিহমাতি রব্বিকা ফাহাদ্দিস, সুতরাং এবার আপনি আপনার রবের যে নিয়ামত পেয়েছেন এই নিয়ামতের প্রশংসা আপনি করুন। সম্মানিত খতিব সাহেব বলছেন যে অর্থাৎ আপনি আপনার জীবনের পৃষ্ঠাগুলো উল্টাতে থাকুন, পৃষ্ঠা উল্টালে পরে বুঝতে পারবেন যে আপনার রব আপনার উপর কত দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, কত এহসান করেছেন, আপনাকে প্রতিটি পদে পদে সকল অবস্থাতেই কদমে কদমে প্রতিটি শ্বাস প্রশ্বাসে আপনার রব আপনাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। যেমন আপনাকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আপনাকে সম্পত্তি দিয়ে, ধন সম্পত্তি দিয়ে, সকল কিছু দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, আরও কত কি নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। সুতরাং এই সকল নিয়ামতগুলোকে আপনি অনুধাবন করুন, আপনি বুঝুন যে আপনার রবের কত বড় অনুগ্রহ আপনার উপর। এরপর হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের অনুগ্রহকে অনুধাবন করুন, আপনি অন্তর দিয়ে যেমন অনুধাবন করবেন মুখে আপনি বলুন, কাজে কর্মে আল্লাহর প্রশংসা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা শুধু তাকে বলছেন না, আমাদের সকলকেই বলছেন আমরা যেন আল্লাহ তাআলা নিয়ামতের প্রশংসা জ্ঞাপন করি। এখানেই দ্বিতীয় খুতবাটিও শেষ হয়ে গেল। সম্মানিত ও প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই আজকের খুতবা থেকে সূরাত দোহা এর যে বিবরণ থেকে, এর বর্ণনা থেকে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর জীবন চরিত্র স্পষ্টভাবে জানতে পারলাম, এ থেকে আমরা আসলে আজকে কী পেয়েছি? আমরা পেয়েছি যে আমরা যদি এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তিনি আমাদেরকে কখনো পরিত্যাগ করবেন না, কখনো তিনি আমাদেরকে ছেড়ে দিবেন না। হয়তো সাময়িকভাবে পরীক্ষাস্বরূপ আমাদের উপর সাহায্য কিছুক্ষণ কিছুদিন নাও আসতে পারে, কিন্তু একটা সময় আসবে ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পরিত্যাগ করেন নাই, কিছুদিন ওহি পরীক্ষাস্বরূপ বন্ধ রেখেছিলেন, এরপরে আল্লাহ তাআলা কাফেরদেরকে তিনি অপমানিত করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহির মাধ্যমে সম্মানিত করলেন। দ্বিতীয়ত আমরা জানতে পারলাম যে আখিরাতের জীবনটি হচ্ছে আমাদের জন্য অধিক কল্যাণকর, আমরা আখিরাতে জান্নাত পাবো, এমনকি আমাদের ইমানের পথে চলার প্রথম জীবনটির চাইতে শেষ জীবনটি হচ্ছে অধিক কল্যাণকর ইনশাআল্লাহ। তৃতীয়ত আমরা জানতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের প্রতি তিনি সন্তুষ্ট হবেন, আর তিনি সন্তুষ্ট হলে পরে আমাদের হৃদয়ের সমস্ত চিন্তাকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। আর আমরা আজকের এই খুতবা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যাদের প্রতি এহসান করেছেন, দয়া করেছেন, আমরা কোন অবস্থাতেই যেন এই সকল নিয়ামত পেয়ে আমরা দরিদ্র অনাহার ক্লিষ্ট দুঃখ যন্ত্রণা নিমজ্জিত কোনো বিপদগ্রস্ত দুর্বল মানুষদেরকে আমরা যেন ভুলে না যাই, বরং তাদের উপর যেন আমরা এহসান করি, দয়া করি, আর এটাই হচ্ছে আল্লাহ শুকর আদায়। সকল অবস্থাতেই যেন আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে পারি, আমাদের উপর তিনি যে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে তিনি যত নিয়ামত দিয়েছেন অন্তর দিয়ে বুঝব তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা জবান দিয়ে আল্লাহর নিয়ামতের প্রশংসা করব, তিন আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সকল নিয়ামতগুলোকে আল্লাহর আনুগত্যের
পিছনেই আমরা ব্যয় করব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের আজকের খুতবা থেকে যা কিছু জানার তৌফিক দিয়েছেন, এর উপর যেন আমি এবং আমরা সকলেই আমাদের জীবনকে গঠন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।